Assalamualaikum. কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদউল্লাহ নানাঙ্গঞ্জ জেলা আড়াইহাজার উপজেলার করিতলা গ্রাম থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের একজন সফল খামারি ভাইয়ের কাছে এসেছি। আমরা প্রতিনিয়তই খামারিদের গল্প আপনাদেরকে শোনাতে চাই এবং যে নতুন উদ্যোক্তারা আছেন আপনাদের জন্য অনেক ধরনের পরামর্শ নিয়ে আসার চেষ্টা করি। আমরা নানাবিধ সময় আমরা জানি যে রানীক্ষেত যে ভ্যাকসিনটা আছে, যে টাইগার মুরগির বাচ্চা হোক কিংবা যে কোনো মুরগির বাচ্চার জন্য আমরা 4 থেকে 7 দিনের মধ্যে আমরা সেই ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি ছোট বাচ্চার ক্ষেত্রে। তো আজকে আমরা সেই খামারি ভাইয়ের কাছ থেকে জানবো যে রানীক্ষেত মুরগির যে ভ্যাকসিনটা 4 থেকে 7 দিনের মধ্যে দেওয়া হয়, তারপর কতদিন পর আবার রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়া হয় এবং গাম্বুনা ভ্যাকসিনটা দিতে হয়, তো সেই বিষয়ে আমরা সেই খামারি ভাইয়ের কাছ থেকে জানবো। তো আমরা এখন চলে যাবো সেই খামারি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা আপনার একটা খামারের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপনি সম্ভবত 4 দিনে টাইগারের মুরগির বাচ্চাকে রানীক্ষেত ভ্যাকসিন দিচ্ছিলেন। জি। তো আমরা আপনার আরেকটি খামারে চলে এসেছি। তো এখানে আমরা দেখছি যে আপনার অনেক প্রাপ্ত বয়স্ক অনেক টাইগার মুরগি সহ অনেক মুরগি আছে এখানে, যেটা আপনার মুক্ত অবস্থায় পালন করছেন। জি। তো এখানে মানে 4 থেকে 7 দিনের ভিতরে রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার পর আবার কতদিন পর রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হয়? তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে রানীক্ষেত ভ্যাকসিনটা কীভাবে মিশাতে হয়, ভ্যাকসিনটা মিশাতে কী কী উপাদান লাগে এবং কোন কোন পদ্ধতি অনুসারে ভ্যাকসিনটা মিশাতে হয় এবং মিশানোর পর বাচ্চাকে কোন পদ্ধতিতে দেওয়া হয়। তো আমরা এখন সরাসরি খামারির কাছে চলে যাব এবং মিশানোর পদ্ধতিটি দেখাবো এবং মিশানোর পর যেভাবে দেওয়া হয় সেটি দেখাবো। খামারি ভাইরা জানতে চাইছে যে আমরা চার দিনের জন্য রানীক্ষেত ভ্যাকসিনটা কীভাবে করি। আজকে আমি সে উদ্দেশ্যে এই কীভাবে ভ্যাকসিন করি সেই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমার বাচ্চার বয়স হলো 4 দিন। তো 4 দিনে আমি কী কী ভ্যাকসিন করি সবাই জানতে চাইছে। তো এটা হলো মূলত রানীক্ষেত এবং বঙ্গাইডির স, আমি 500 বাচ্চার ডোজ আর হলো 500 বাচ্চার ফানি। তো কীভাবে ভ্যাকসিনটা গুলাইতে হয় এই জিনিসটা তুলে ধরব। এই জিনিসটা সবচেয়ে কার্যকরী হইলো যারা নাকি একদম নতুন হাগর লাগে, যারা পুরাতন আর বুঝে কীভাবে ভ্যাকসিন বানাইতে হয়। তো যারা নতুন যারা আছেন এরা আমার ভ্যাকসিনের দিক ফলো করবেন। আশা করি 0 বাচ্চা আপনারা ভ্যাকসিন দিতে পারবেন, কোনো সমস্যাই কোনো। ভ্যাকসিনের ক্যাপটা যদি আমি পুরাটা খুলে লাই তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে দেবো, এই কারণে আমি সিরিজ দিয়া। এটা হলো ভ্যাকসিনের পানি, পানিটার দাম হলো 20 টাকা আর বেসরকারিতে ভ্যাকসিনটা আনলে শুধু 20 টাকা, যদি সরকারিতে আনেন তাহলে একটু বেশি। যারা নতুন আছেন আর পানিটা কিনা লইবেন, আসলে টিউবওয়েলের পানি দেওয়া দেওয়া যায় কিন্তু কত সিসি পানি হইব যারা নতুন হারা কইতে পারে না, হলো 500 লিটার পানি। এতো আমি 1 সিসি পানি নিলাম, পানি নিয়ে আমি এই ভ্যাকসিনে দিয়ে দিলাম। এটা পানিটা দেওয়ার সাথে সাথে সিরিজ কিন্তু আমি টিপ দিই নাই, ভিতরে পানিটা টাইনে নিছে, তার মানে বোঝা যায় ভ্যাকসিনটা কার্যকারিতা ঠিক আছে এবং ভ্যাকসিনের কার্যক্ষমতা কোনো নষ্ট হয় নাই, কোনো সমস্যা হয় নাই। এটার আমি ভালো করিয়া জাকি দিয়া গুলাম, গুলাই আবার আমি ভ্যাকসিনটা টাইনে নিমু, আবার আমি ভ্যাকসিনটা দিমু যাতে ভ্যাকসিনটা পুরোপুরিভাবে পায়। প্রিয় খামারি ভাইরা, আমার এই প্রতিবেদন দেখে যারা নতুন আছেন আশা করি আর কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার নাই, আমার এই পরামর্শই আপনারা সবসময় মুরগি পালতে পারবেন। এখন আমি 4 দিন বয়সের বাচ্চারা দিতেছি ডাইন চোখে ভ্যাকসিন, আর পরবর্তীতে যখন আবার ভ্যাকসিন দিব তখন দিব আমি বাম চোখে। তো এভাবে দৈরা দিতে হইব, বাচ্চারা দলই বাচ্চা তাকাইব, তাকাইলে একদম চোখের ভিতরে পুরোটা দিতে হইব, পুরোটা দিলে কয়েক সেকেন্ডের ভিতরে যায়।
Kami, karena amar kamar sebagian untuk telah kamar amar silo, mohon maaf ya.